الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ আলহামদুলিল্লাহ আজসাবাজাল আজকেও আপনাদের নিকট উপস্থিত হয়েছি ছোটদের অনুষ্ঠান ফুটন্ত ফুল নিয়ে আলহামদুলিল্লাহ আজসাবাজাল আশা করি এর মধ্যে আপনারা চলে এসেছেন আর যারা এখনও আসুনি তাড়াতাড়ি চলে আসো চলে আসো আর যারা অভিভাবক রয়েছেন গার্জিয়ান রয়েছেন ইসলামী ভাইদের কাছে অনুরোধ করব ইসলামী বোনদের কাছে অনুরোধ করব যে আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে এই অনুষ্ঠান দেখুন আলহামদুলিল্লাহ আজসাবাজাল এই অনুষ্ঠান আমরা আপনাদের ছোট ছোট সন্তানের জন্য সাজিয়েছি এই অনুষ্ঠানের মধ্যে থেকে ছোট বাচ্চারা অনেক 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 কিছু তারা মজার বিনোদনের পায় পাশাপাশি অনেক কিছু শিখতেও পারে আলহামদুলিল্লাহ আসবাজার এই অনুষ্ঠান আমরা এভাবে সাজিয়ে থাকি তো আসুন না এই অনুষ্ঠানের শুরুতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্পর্কে একটি হাদিস শ্রবণ করব এরপর আমরা কি করব দুরুদ শরীফ পাঠ করব ঠিক আছে ছোট বন্ধুরা ইনশাআল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর প্রতিদিন 50 বার দুরুদে পাক পাঠ করবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে কিয়ামতের দিন মুসাফাহা অর্থাৎ হাত মিলাবেন মুসাফা করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু চিন্তা করো ছোট্ট বন্ধুরা হ্যাঁ যখন আমরা এখন দুনিয়াতে কি করব প্রতিদিন 50 বার কয়বার 50 বার মাত্র না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ কতটুকু সময় লাগে অল্প সময় লাগে একবার দুরুদে পাক পাঠ করতে আমরা যদি একটু 50 বার দুরুদে পাক পাঠ করি প্রতিদিন তাহলে কি হবে আমরা 50 বার দুরুদ শরীফ পাঠ করলে আমরা কিয়ামতের দিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাত মিলাতে পারবো আর তোমরা ছোট বন্ধুরা জানো যে ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাত মিলাবে তার কেমন মর্যাদা হবে যে ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাত মিলাবে তার ওই হাত জাহান্নাম স্পর্শ করতে পারবে না হ্যাঁ হ্যাঁ আসো এই সম্পর্কে তোমাদের একটি ছোট ঘটনা বলি হ্যাঁ একবার হলো কি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হযরতে সাইয়্যিদাতুনা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন তখন কি করছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে তোমরা জানো হ্যাঁ অনেকেই সঠিক বলেছো তোমরা সঠিক বলেছো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহজাদি মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আমরা শুনেছি না হ্যাঁ ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আম্মা যান সুবহানাল্লাহ আপনারা তো অনেক কিছু জানেন দেখা যাচ্ছে হ্যাঁ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একবার রুটি বানাচ্ছিলেন কি বানাচ্ছিলেন রুটি হ্যাঁ সকালবেলা উঠে আমরা রুটি খাই না অনেকে রুটি পরোটা খাই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাজাদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাচ্ছিলেন তো এমন সময় আমাদের নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে তশরিফ নিয়ে গেলেন তখন কি করলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আটা নিয়ে একটু রুটির যে গোল করি না আমরা গোল খামির আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খামির বানালেন এরপর কি করলো ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওটাকে রুটির মতো বানালেন রুটির মতো বানিয়ে যখন ওটা তাওয়ার মধ্যে অর্থাৎ আগুনের মধ্যে দিলেন কি রুটি হওয়ার জন্য অনেক সময় হয়ে গেল কিন্তু রুটি হচ্ছে না এটা কাঁচা ছিল কাঁচাই রয়ে গেল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো খুব টেনশনে পড়ে গেলেন কি হলো কি হলো সবগুলো তো রুটি হয়ে গেল সবগুলো আটা দিয়ে রুটি বানিয়ে নিলাম কিন্তু এটা হচ্ছে না এটার কারণ কি তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন জানো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যেটা দিয়ে খামির বানিয়েছেন ওটি তো রুটি হচ্ছে না এর কারণ কি তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন আর বললেন হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শুনি
এটা অনেক বড় শিক্ষা আমাদের জন্য। কি বললেন? হ্যাঁ বললেন, হে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট বন্ধুরা যখন আমরা প্রিয় নবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবো তখন কি করব? দরুদ শরীফ পাঠ করব। আর যখন কোনো সাহাবি এর নাম শুনবো তখন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবো। আর যদি কোনো সাহাবিয়া অথবা উম্মুল মুমিনিন যারা আছেন বা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহজাদী অর্থাৎ যারা মহিলা রয়েছে তাদের ব্যাপারে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবো, ঠিক আছে ছোট বন্ধুরা? হ্যাঁ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতেমা, এটি দুনিয়ার আগুন কেন? জাহান্নামের আগুন এটিকে জ্বালাতে পারবে না, কারণ এই রুটির খামির যে রয়েছে খামিরের মধ্যে তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত লেগেছে। কি লেগেছে? হাত লেগেছে। হ্যাঁ ছোট বন্ধুরা, এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত লাগার কারণে এই রুটির খামির এটাকে আগুন জ্বালাতে পারছে না। আর একটু চিন্তা করো তো তাহলে, যখন কিয়ামতের দিন আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাত মিলাবো, আর এটা কীভাবে সম্ভব? যদি আমরা দুনিয়াতে ডেইলি প্রতিদিন কতবার, হ্যাঁ তোমরা ঠিক বলেছ, 50 বার 50 বার দুরূদ শরীফ পাঠ করবো, তাহলে কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাত মিলানো আমাদের সৌভাগ্য হবে। আর যখন আমাদের হাত মিলানো সৌভাগ্য হবে তখন আমাদের এই হাত জাহান্নামে যাবে না। কোথায় যাবে না? হ্যাঁ জাহান্নামে যাবে না, তার মানে আমরা জান্নাতে যেতে পারবো। হ্যাঁ সত্যি ছোট্ট বন্ধুরা, তো আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি মজার সাথে আমরা কি করি, নিয়ত করে নিই যে হ্যাঁ আমরাও প্রতিদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করব। তো ইনশাআল্লাহ তাআলা আসুন এখন আমরা দুরূদ শরীফ পাঠ করি একবার, ঠিক আছে? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর এই অনুষ্ঠান দেখছো। হ্যাঁ এই অনুষ্ঠান তোমরা জানো যে এই অনুষ্ঠানের মধ্যে আমরা কি কি করে থাকি। আমাদের সাথে আজকে বোর্ড আছে, আমরা বোর্ডের মধ্যে আঁকবো, বোর্ডের মধ্যে কিছু আঁকবো, দেখবো তোমরা তা বলতে পারো কি না। যদি তোমরা বলতে পারো তাহলে তো তোমরা সঠিক বলতে পারবে, আর যদি তোমরা বলতে না পারো তাহলে আমি আছি না, আমি বলে দেব যে উত্তর কি হবে, ঠিক আছে ছোট্ট বন্ধুরা? ইনশাআল্লাহ তালা এছাড়া ভিডিও প্যাকেজও দেখবো আজকে, ঠিক আছে? দেখবো কোন ছোট্ট বন্ধু কি করছে, আমাদেরকে কি দেখাচ্ছে, দেখবে না? হ্যাঁ দেখবে। আর হ্যাঁ আজকেও কিন্তু একটি ঘটনা হবে, একটি ঘটনা বলবো, এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখবো, শিখবে না? হ্যাঁ আমরা কি করব, ঘটনা শুনবো, ঘটনা থেকে অনেক কিছু শিখবো। এরপর আমরা কি করব, তোমাদেরকে কিন্তু আমি ঘটনা শুনিয়ে প্রশ্ন করব। তোমরা রেডি আছো তো গল্প শোনার জন্য? হ্যাঁ অনেকে রেডি আছে। হ্যাঁ এখনো যারা না তোমার বন্ধু তোমার ভাই যারা অন্য এদিক সেদিক কাজ করছে তাদেরকে ডেকে নাও, তাদেরকেও ঘটনা শোনাও, দেখি তারা ঘটনা শুনে আমার প্রশ্নের উত্তর দিতে পারে কিনা, ঠিক আছে? তো ফটাফট সবাইকে নিয়ে আসো। আর দর্শকবৃন্দ আপনাদেরকেও বলবো, আপনার ঘরে যারা মাদানী মুন্না মাদানী মুন্নি ছোট ছোট বাচ্চা রয়েছে তাদেরকে বসিয়ে দিন, ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে ইনশাআল্লাহ তাআলা। তো ছোট্ট বন্ধুরা এখন সময় হয়েছে ঘটনা শোনার, খুব সুন্দর একটি ঘটনা শুনবো, এই ঘটনা শুনে আমরা অনেক কিছু শিখতে পারবো। আল্লাহ তাআলার এক নবী, এই নবীর ঘটনা শুনবো, ঠিক আছে? তো কোন নবী চিন্তা করো তো, অনেকে হয়তো পৌঁছাতে পারো নাই, টেনশন করতেছো, চিন্তা করতেছো কোন নবীর ঘটনা শুনবো। আজকে আমরা হযরত সাইয়েদুনা মুসা আলাইহিস সালামের একটি ঘটনা শুনব, ঠিক আছে? সবাই রেডি তো? হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আমি ঘটনা শুরু করে দিচ্ছি, মনোযোগ সহকারে শ্রবণ করবে, আর যে প্রশ্ন করা হবে এর উত্তর দিবে, ঠিক আছে? ঘটনা বলবো, কিন্তু ঘটনার আগে আসো, আমাদেরকে না ছোট্ট বন্ধু কল করেছে, কল শুনি এরপর তোমাদের ঘটনা শোনাবো, ঠিক আছে? তো সবাই ইন্টারেস্টের সাথে থাকো, আগে আমরা কল শুনি এরপর ঘটনা আমরা শ্রবণ করব। জি কল চালিয়ে দিন। আমি এখন থেকে যাই বলছি,
عامل دلوقتي من البلوغ. بسم الله الرحمن الرحيم. اللهم إنا نستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحسد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار منفق. سبحان الله আমাদেরকে ছোট্ট বন্ধু আমাদেরকে সুন্দর করে কি করেছে দোয়ায় কুনুত শোনানোর চেষ্টা করেছে আল্লাহ তাআলা যে সে যে চেষ্টা করেছে না আল্লাহ তাআলা বরকত দান করুক আল্লাহ তাআলা রহমত দান করুক যেন সে যেন আরো ভালোভাবে পড়তে পারে এরপর সে যেন কি করতে পারে বা আমল হাফিজে কুরআন এবং আলেমে দিন হতে পারে তোমরা ছোট্ট বন্ধুরা দোয়া করবে ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা তো দেখব আরো কোনো কল আছে কিনা জি যদি কল থাকে চালিয়ে দিন আমার নাম মোহাম্মদ আব্দুল আলাদিন আমি একটি খেলোয়াড় করতে চাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী ইউকাযিবু বিদ্দীন فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون الذين هم يراءون আল্লাহ তাআলা বরকত দান করুক আল্লাহ তাআলা আপনাকে মাশাআল্লাহ খুব সুন্দর করে আমাদের শোনানোর চেষ্টা করেছেন কণ্ঠ খুব সুন্দর ছিল আল্লাহ তাআলা আপনাকে আরো সুন্দর কণ্ঠে আমাদেরকে তেলাওয়াত করে শোনানোর তৌফিক দান করুক আপনি আরো চেষ্টা করুন আরো ভালো হবে তখন ভালো তেলাওয়াত করলে কি হয় জানেন ভালো তেলাওয়াত করলে লোকজন তা পছন্দ করে শুনতে ভালো লাগে যখন আপনি তেলাওয়াত করবেন আর ছোট বন্ধু তোমাদেরকেও বলছি তোমরাও চেষ্টা করো সুন্দর কণ্ঠে সুমধুর কণ্ঠে তেলাওয়াত করার হ্যাঁ কোরআন শরীফ পাঠ করার এতে কি হবে লোকজনের কোরআন শরীফ তেলাওয়াত করতে অনেকে দেখো না কত সুন্দর করে তেলাওয়াত করে এরকম সুন্দর করে তেলাওয়াত করলে অন্তরে শান্তি পাওয়া যায় কি পাওয়া যায় শান্তি পাওয়া যায় ছোট্ট বন্ধুরা তোমরা কি তৈরি আছো এখনই কিন্তু আমরা গল্প শুরু করে দেব হ্যাঁ হ্যাঁ এখনই গল্প শুরু করছি আর গল্প বলছি কার গল্প হযরত সাইয়েদুনা মুসা আলাইহিস সালামের গল্প একবার মুসা আলাইহিস সালাম সে যখন দিন ইসলামের প্রচার করছিলেন মানুষকে তার উম্মতদেরকে নেকি দাওয়াত দিচ্ছিলেন তখন তার ওই শহরে তার ওই যুগে যে ছিল ফিরআউন ওই ফিরআউন কি করতো মুসা আলাইহিস সালামকে মানত না কি করতো তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করত এবং ফিরআউন কি করত সে নিজেকে অনেক বড় বাদশাহ দাবি করত আল্লাহ তাআলা পুরো জাহানের বাদশাহ আল্লাহ সর্বশক্তিমান কিন্তু ফিরআউন মনে করত যে সে নিজেই অনেক বড় রাজত্বের অধিকারী অনেক বড় বাদশাহ কিন্তু এটি ভুল সর্বশক্তিমানকে আল্লাহ তাআলা হ্যাঁ এরপর মুসা আলাইহিস সালামকে কষ্ট দেওয়ার জন্য একবার কি হলো জানো ওই যুগে এক বড় মেলা হতো অনেক বড় মেলা এই মেলা মেলার মধ্যে মুসা আলাইহিস সালামকে ডাকা হলো আর ওইখানে যারা ফিরআউন যেই সে অনেক জাদুকর তার আন্ডারে ছিল অনেক জাদুকর ছিল প্রায় 300 জাদুকর তারা কি করলো ওই মেলার মধ্যে মুসা আলাইহিস সালামের সাথে প্রতিযোগিতা করার জন্য আসলো আর ওই জাদুকরদেরকে পাঠালো মুসা আলাইহিস সালাম একটি দিন নির্দিষ্ট করে ওই মেলার ওইখানে আসলো অনেক লোক ওই মেলার মধ্যে পুরো এলাকার লোকই সেখানে আসতো তো মুসা আলাইহিস সালাম গেলেন কি কারণে ওই জাদুকরদের সাথে সে কি করবে কথা বলবে আলোচনা করবে তখন কি করলো জানো জাদুকরেরা
যখন জাদুকরেরা আসলো, জাদুকরেরাও মুসা আলাইহিস সালামকে সম্মান করত। কি করত? হ্যাঁ, সম্মান করত। আর তোমরা কি জানো, মুসা আলাইহিস সালামের কাছে একটি জিনিস ছিল, সেই জিনিসটি কি? আর তোমরা কিভাবে জানবে, আমি তো বলিইনি। হ্যাঁ, অনেকে যদি আগে পড়ে থাকো, বাবা মার থেকে শুনে থাকো, তাহলে হয়তো জানতে পারো মুসা আলাইহিস সালামের কাছে একটি লাঠি ছিল। কি ছিল? লাঠি ছিল, বলা হতো এটি জান্নাতি লাঠি। কি লাঠি? হ্যাঁ, জান্নাতি লাঠি। মুসা আলাইহিস সালামের কাছে জান্নাতি লাঠি ছিল। আর সে যখন গেল ওই মেলাতে, মুসা আলাইহিস সালাম মেলাতে গেলেন, ওই লাঠি নিয়ে গেলেন, তখন জাদুকরেরা সম্মান দেখিয়ে মুসা আলাইহিস সালামকে বললেন যে আপনি আগে বলুন, আপনি আগে আপনার এই লাঠি আমাদেরকে মানে মাটিতে রাখুন। তখন কি করলো মুসা আলাইহিস সালাম? বললেন জাদুকরদেরকে, না, তোমরা তোমাদের কাজ শুরু করো। জাদুকরেরা যেগুলো নিয়েছিল, রশি নিয়ে এসেছিল, তারা বিভিন্ন জিনিস নিয়ে এসেছিল, তারা কি করলো মাটির মধ্যে, জমিনের মধ্যে তাদের রশিগুলো ছেড়ে দিল। কি করলো? হ্যাঁ, ছেড়ে দিল। আর ছেড়ে দেওয়ার সাথে সাথে সেগুলো সাপ হয়ে গেল, তো এক একটা সাপ হয়ে গেল, বড় বড় সাপ হয়ে গেল। লোকজন তো দেখে ভয়ে সবাই আশেপাশে ছুটে পালিয়ে গেল, সাইড থেকে অনেক দূরে চলে গেল। আরে এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, এতগুলো সাপ! 300 জাদুকর এসেছিল না, তো তারা কি করলো, সাপ ছেড়ে, রশি ছেড়ে দিল, সাপ হয়ে গেল। এরা কি করলো, তারা জাদু করলো। এরপরে মুসা আলাইহিস সালাম এটা দেখে ওই জান্নাতি লাঠি সেও জমিনে ছেড়ে দিল। যখনই জমিনে ছেড়ে দিল, সেটা কি হলো জানো, এক বিশাল আকার এক সাপ হয়ে গেল, বিশাল অনেক বড় সাপ হয়ে গেল। এই সাপ কি করলো, ওই সমস্ত যারা সাপ ছিল, আর বড় বড় অন্য সাপ ছিল, সবগুলোকে খেয়ে নিল, সবগুলোকে একসাথে খেয়ে নিল। যখন খেয়ে নিল, এটা দেখে জাদুকরেরা তো বুঝে গেল যে না, মুসা আলাইহিস সালাম সে তো জাদুকর না, সে আল্লাহ তাআলার নবী, সে সত্য ধর্ম প্রচার করছে। আর সবগুলো জাদুকর যারা রয়েছে, এই জাদুকরেরা কি করলো জানো, জাদুকরেরা সবাই মুসা আলাইহিস সালামের কাছে তওবা করে ঈমান নিয়ে আসলো। হ্যাঁ ছোট্ট বন্ধুরা, তার আগে যে অমুসলিম ছিল, ইসলাম পালন করতো না, এখন তারা কি করলো, ইসলাম কবুল করলো। হ্যাঁ ছোট্ট বন্ধুরা, তো এই ঘটনা যে আমরা শুনলাম যে যারা জাদুকর ছিল তারা ঈমান গ্রহণ করলো, এই ঘটনা থেকে আমরা কি জানলাম জানো? হ্যাঁ, এটা থেকে আমরা একটি শিক্ষণীয় ব্যাপার এটাও নিতে পারি, কি, যে ব্যক্তি সম্মান করে আল্লাহ তাআলা, যে ব্যক্তি আদব করে, মানুষকে সম্মান করে, আল্লাহ তাআলা তাকেও কি করে, সম্মানিত করেন। কিভাবে? ওই জাদুকরেরা প্রথমে এসে কি কর, তারা তো আগে রশি ছাড়তে পারতো, সাপ ছাড়তে পারতো, কিন্তু না, আগে মুসা আলাইহিস সালামকে সম্মান করে, আদব করে মুসা আলাইহিস সালামকে বললেন, আরজ করেছিল। আর এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে, তাদেরকে সম্মানিত করলেন। কিভাবে? ঈমানের দৌলত দ্বারা ধন্য করে। হ্যাঁ ছোট্ট বন্ধুরা, ওই জাদুকরেরা সবাই ঈমান নিয়ে আসলো। আর আরেকটি বিষয় জানলাম, কি, মুসা আলাইহিস সালামের যে জান্নাতি লাঠি ছিল সেটা তার একটি মুজেজা। এই লাঠি দিয়ে, জান্নাতি লাঠি দিয়ে মুসা আলাইহিস সালাম আরো অনেক কাজ করতেন। এই লাঠি যদি জমিনে গিরে দেওয়া হতো, তাহলে কি হতো জানো, এই লাঠি সেটি গাছ হয়ে যেত, মানুষকে ছায়া দিত। হ্যাঁ, এই লাঠিতে দুটি শাখা ছিল, আর দুটি শাখা কি করতো, আলো দিত। হ্যাঁ ছোট্ট বন্ধুরা, মুসা আলাইহিস সালামের যেই লাঠি ছিল আসা, এই লাঠি, জান্নাতি লাঠি অনেক কাজে আসতো। আর বলা হতো এই জান্নাতি লাঠি হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম, তোমরা নাম শুনেছ না? হ্যাঁ, আল্লাহ তাআলা সর্বপ্রথম দুনিয়াতে কাকে প্রেরণ করেছেন? হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালামকে। তো আদম আলাইহিস সালাম কি করেছিলেন, ওই জান্নাত থেকে এই লাঠি
নিয়ে এসেছিলেন এবং পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে এটা কি মুসা আলাইহিস সালামের কাছে এসেছে। তো ছোট্ট বন্ধুরা, এখানে আমরা অনেক কিছু শিখেছি, শিখেছ না? হ্যাঁ, অনেক কিছু আমরা শিখতে পেরেছি। আমরা এই ঘটনার মধ্যে একটি কয়েকটি বিষয় জেনেছি। তোমাদেরকে এখন দুইটি প্রশ্ন করব, দেখব কে ঘটনাটি মনোযোগ দিয়ে শুনেছে। আর হ্যাঁ ছোট বন্ধুরা, তোমরা জানো তোমাদের জন্য না ভিডিও প্যাকেজ রেডি হয়ে গেছে। আচ্ছা, পিছিয়ে থেকে বলবো, আমাদের ছোট বন্ধুরা না প্যাকেজ দেখার জন্য তৈরি আছে। আপনারা প্যাকেজ দেখিয়ে দিন। ছোট্ট বন্ধুরা আমাদেরকে কত কিছু করে দেখিয়েলো, দেখালো। হ্যাঁ মাশাআল্লাহ, তারা কত কিছু করেছে দেখেছো ছোট্ট বন্ধুরা? তারা কি করেছে? তারা হাসবি রব্বি জাল্লাল্লাহ আরো অনেক কিছু পড়েছে না? তো ছোট্ট বন্ধুরা, তোমরাও পারো আমাদেরকে কি করতে, ভিডিও করে পাঠাতে। তুমি যেটা পারো, তুমি নাত পারলে নাত, কিরাত পারলে কিরাত, তেলোয়াত পারলে তেলোয়াত আমাদেরকে পাঠাবে ইনশাআল্লাহ। আমরা এগুলো তোমাদেরকে আবার দেখানোর চেষ্টা করব মাদানী চ্যানেলের মাধ্যমে, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে অনেক ছোট বন্ধুরা আমাদেরকে মেসেজ করে উত্তর দিয়েছে, আমরা কিছু মেসেজ পড়ে নেই, ঠিক আছে? এরপরে এই যে আমরা হোয়াইট বোর্ড দেখছো না, হোয়াইট বোর্ডে আমরা কিছু এঁকে দেখাবো, ঠিক আছে? হ্যাঁ, কি আঁকবো তোমরা কিন্তু চিন্তা করো, আমি তোমাদেরকে একটু চিন্তা করতে দিলাম। আজকে একটি ফল আঁকবো, কোন ফল আঁকবো তোমরা তো চিন্তা করে একটু দেখি, চিন্তা করে আমি যেটা আঁকতে চাচ্ছি সেটা তোমরা পৌঁছাতে পারো কিনা। হ্যাঁ ঠিক আছে, তোমরা চিন্তা করো। আর হ্যাঁ, যারা উত্তর দিয়েছে সঠিক তাদের নাম আমি বলছি, এই নামগুলো তোমরা শোনো, ঠিক আছে? আমাদেরকে সঠিক উত্তর দিয়েছে এক ইসলামী বোন, তিনি যে দুটি উত্তর দিয়েছে দুটি উত্তর সঠিক হয়েছে, মাশা আল্লাহ। আমাদেরকে রাজশাহীর কাকুনহাট থেকে মেসেজ করেছে, তিনি দুইটি উত্তর দিয়েছে, দুটির মধ্যে প্রথমটি উত্তর ঠিক আছে, সঠিক হয়েছে, আর দ্বিতীয় যে উত্তর দিয়েছে ওই উত্তর সঠিক হয়নি। এরপর সাগর মিয়া ভাই আমাদেরকে শেরপুর নকলা থেকে মেসেজ করে উত্তর দিয়েছে, কি উত্তর দিয়েছে জানো? দুইটি উত্তর, দুটি উত্তর দিয়েছে আর দুটি উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। এরপর আমাদেরকে না আরো একজন নাম লিখে নিয়ে কে পাঠিয়েছে ছোট বন্ধুরা, তোমরা যদি নাম পাঠাও তাহলে কিন্তু আমি তোমাদের নামও বলবো, ঠিক আছে? তো তিনি লিখেছেন, তিনি একটির উত্তর দিয়েছেন যে মুসা আলাইহিস সালামের কাছে কি ছিল, আর যে উত্তর দিয়েছে সেটা সঠিক হয়েছে। আমাদেরকে কি করেছে, বরিশাল থেকে বিনতে শহীদ তিনি আমাদেরকে মেসেজ করেছেন, প্রথম যে উত্তর দিয়েছেন সেটাও সঠিক হয়েছে এবং দ্বিতীয় যে উত্তর দিয়েছে সেটিও সঠিক হয়েছে। এরপর আমাদেরকে আরও একজন উত্তর দিয়েছেন, তিনি যে দুটি উত্তর দিয়েছে দুটি উত্তর সঠিক হয়েছে, মাশা আল্লাহ। তোমরা তো দেখা যাচ্ছে খুব মনোযোগ সহকার প্রশ্ন শুনছো, গল্প শুনছো আর উত্তরও দিচ্ছ ফটাফট। আমাদেরকে মহিবুল আহমেদ ভাই চাঁদপুর কুমিল্লা থেকে দুটি উত্তর দিয়েছে, দুটি উত্তর সঠিক হয়েছে। এরপর আমাদেরকে একজন উত্তর দিয়েছে, একটি উত্তর দিয়েছে, নাম লেখেনি, তো তার উত্তরও সঠিক হয়েছে। আমাদেরকে তারেক খন্দকার ভাই নারায়ণগঞ্জ থেকে মেসেজ করেছেন, দুটি উত্তর দিয়েছেন, দুটি উত্তর
সঠিক হয়েছে এরপর আমাদেরকে আরো একজন একজন এসএমএস করেছেন এক ইসলামী বোন তিনি দুটি উত্তর দিয়েছেন সেই দুটি উত্তর সঠিক হয়েছে আমাদেরকে WhatsApp এর মাধ্যমে তোমাদের মেসেজ আসছে আমাদেরকে কি করছেন হ্যাঁ মাইমুনা ছোট শিমুল জলারপাড়া নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে একটির উত্তর দিয়েছে আর একটির উত্তর সঠিক হয়েছে মাশাআল্লাহ আর অনেকে আমাদেরকে মেসেজ করছে হ্যাঁ তোমরা মেসেজ করতে থাকো আমরা কি করব পরবর্তীতে আরো মেসেজ করব এখন কি করব আমরা হ্যাঁ হোয়াইট বোর্ডে আঁকব আচ্ছা ছোট বন্ধু তুমি কি ভাবতে পেরেছো আমি কি আঁকব বলো তো হ্যাঁ তুমি বলবে কিভাবে তোমার আওয়াজটা আমার কাছে পৌঁছাবে না হ্যাঁ আমি বলে দিচ্ছি তুমি তার সাথে মিলিয়ে নাও যে তোমার উত্তর সঠিক হয় কিনা হ্যাঁ তোমাদেরকে বলবো না দেখাবো আচ্ছা কি দেখিয়ে দিই দেখাবো এরপর বলবো ঠিক আছে আমি যেটা আঁকবো দেখবো তোমরা এটা ধরতে পারো কিনা যদি ধরতে পারো তাহলে তো তোমাদের উত্তর সঠিক হবে শিশুদের কাহিনী কেমন মোদের পৃথিবী আর কেমন মোদের জীবনী মোরা আজ ফুটন্ত ফুল ছোট বন্ধুরা আমি যেটা এঁকেছি এটা কালার হচ্ছে সবুজ কি কালার এটা যখন কাঁচা থাকে গাছে সবুজ কালার হয় আর এটা যখন পেকে যায় তখন হলুদ হয় আর হ্যাঁ ছোট বন্ধুরা তোমরা কি এটা জানো এই ফল যা আমি এঁকেছি সেটা হচ্ছে বারো মাস পাওয়া যায় হ্যাঁ তোমরা একটু চিন্তা করো তো ফলের নাম কি অনেকে তো পৌঁছে গেছো আবার অনেকে পৌঁছাতে পারো নাই তো আমি বলে দিব দেখি আমি যেটা বলছি তোমরা সেটা পৌঁছাতে পেরেছো কি না জি এটা কি আমরা শুনবো এখন এটাকে বলা হয় পেপে হ্যাঁ তোমরা অনেকে সঠিক ধরেছ এটাকে পেপে বলা হয় আমরা আজকে কি দেখেছি পেপে দেখেছি পেপে যখন কাঁচা হয় তখন এটা সবুজ থাকে আর যখন এটাকে এটা পেকে যায় পেপে পেকে যায় তখন এটাকে কি বলে এটা কি কালার হয় তখন এটা হলুদ কালার হয়ে যায় তো মাশাআল্লাহ আমরা পেপে দেখেছি আরে ছোট্ট বন্ধুরা দেখো টিভিতে দেখা যাচ্ছে পেপে হ্যাঁ এখানে কাঁচা পাকা দুটো মিক্স করে না পেপে দেখালো আমাদেরকে হ্যাঁ দেখেছ মাশাআল্লাহ আসলে পেপে যে রয়েছে না পেপে আমাদের জন্য অনেক উপকারী হ্যাঁ দেখো এই যে পাকা পেপে হলুদ আর কাঁচা পেপে এটা কি হয় সবুজ কালার হয়ে থাকে আমরা এই পেপে সম্পর্কে অনেক কিছু শুনবো অনেক কিছু জানবো কারণ পেপে খাওয়ার দ্বারা আমাদের শরীরে অনেক উপকার হয়ে থাকে কি কি উপকার হয়ে থাকে তোমরা জানো বন্ধুরা আমাদের আমরা যদি পেপে খাই এই পেপে আমাদের শরীরের জন্য অনেক উপকারী এই পেপে কিন্তু কাঁচা এবং পাকা উভয়টি খাওয়া যায় আর এর মধ্যে অনেক পুষ্টি গুণ রয়েছে কি কি রয়েছে আসো আমরা শ্রবণ করি হ্যাঁ যদি পুষ্টিগুণ বিবেচনা করি তাহলে পেঁপে অনেক ফলের চেয়ে কিন্তু এগিয়ে রয়েছে তাই পেঁপের আরেক নাম পাওয়ার ফ্রুট কারণ এতে রয়েছে অনেক রোগের নিরাময় ক্ষমতা হ্যাঁ ছোট বন্ধুরা পেঁপে কাঁচা এবং পাকা দুটোই খাওয়া যায় আর কাঁচা পেঁপে সালাদে এবং রান্না করতে আর পাকা পেঁপে ফল হিসেবে খাওয়া যায় পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন ই রয়েছে আর এই ভিটামিনগুলো কি করে জানো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের বিভিন্ন সমস্যা দূর করে হ্যাঁ ছোট্ট বন্ধুরা এতে উপস্থিত ভিটামিন সি ত্বক চুল এবং মাড়ির জন্য খুবই উপকারী এছাড়া পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা চোখের জন্য অনেক কাজে দেয় অনেক উপকারী আমরা অনেকে বলি না আমি চোখে ঝাপসা দেখি বা অনেক সমস্যা হয় হ্যাঁ পেঁপে খাবে দেখবে তোমাদের চোখের সমস্যা দূর হবে আর শুধু তাই নয় পেঁপেতে প্রচুর পরিমাণে এনজাইম আছে যা খাবার হজমে
সহায়তা করে থাকে, যারা হজমের সমস্যায় ভোগে, যে খানা খায় আর পেটে সমস্যা হজম হয় না, তো তারা যদি নিয়মিত কাঁচা বা পাকা পেঁপে খায় এক্ষেত্রে খুব উপকার হবে, তাদের হজম শক্তি বৃদ্ধি পাবে। আর প্রাকৃতিকভাবে আমাদের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে এই পেঁপে। এই পেঁপেতে ক্যালোরির পরিমাণ খুব কম থাকে এবং উপকারী ফাইবার বা আঁশ বেশি থাকে, যার কারণে যারা ওজন বাড়ার সমস্যায়, অর্থাৎ যাদের ওজন বেড়ে গিয়েছে এই সমস্যায় ভুগছেন, তারা নিয়মিত পেঁপে খেতে পারেন ইনশাআল্লাহ তাআলা। এর দ্বারা অতিরিক্ত ওজন বাড়বে না ইনশাআল্লাহ তাআলা। শুধু তাই নয়, এই পেঁপে কিন্তু ত্বকের জন্য খুব উপকারী, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, একজিমা রোধ করে এবং ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে দেয়। হ্যাঁ ছোট্ট বন্ধুরা, পেঁপেতে আছে ভিটামিন B1 এবং ভিটামিন B6, এছাড়াও প্রচুর পরিমাণে ফলেট নামে একটি উপকারী ভিটামিন রয়েছে। তাই ভিটামিন বি এর অভাব পূরণ করার জন্য নিয়মিত এই পেঁপে খাওয়া উচিত। তো ছোট্ট বন্ধুরা, আসো আমরা নিয়ত করে নেই, আমরা কি করব, আমরা পেঁপে খাবো। আসো পেঁপের আরও কিছু গুণাগুণ আমরা শুনি। পেঁপের মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন, ফ্লেভানোয়েড, এরপর আরও অনেক উপকার রয়েছে যা শরীরের জন্য খুবই উপকারী। চিনির পরিমাণ কম থাকায়, অর্থাৎ পেঁপে যেটা পাকা সেটা একটু মিষ্টি লাগে, কিন্তু চিনির পরিমাণ কম এটার মধ্যে থাকে। আর এই কারণে যাদের ডায়াবেটিক্স রোগ রয়েছে তারাও কিন্তু এই পেঁপে খেতে পারে। যাদের ডায়াবেটিক্স নেই তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় পেঁপে রাখা উচিত। যাদের ডায়াবেটিক্স আছে তারা পাকা পেঁপে যদি না খেতে চায় তাহলে কাঁচা পেঁপেও খেতে পারে। তাহলে কি হবে, তাদের ওই যে অন্যান্য উপকার রয়েছে সেগুলো তার অর্জিত হবে। আর ছোট্ট বন্ধুরা, তোমরা কি জানো পেঁপে খাওয়ার দ্বারা আমাদের হাড় আছে না, হাড় মজবুত হয়। হ্যাঁ, পেঁপেতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং কপার রয়েছে। নিয়মিত পেঁপে খাওয়ার ফলে শরীরে ক্যালসিয়াম তৈরি হয় যা আমাদের শরীরের হাড় মজবুত করে। হ্যাঁ, যারা পেঁপে খায়, পেঁপে খাওয়ার দ্বারা ক্যান্সার রোগ প্রতিরোধ হয়। হ্যাঁ, পেঁপের মধ্যে পেঁপে ক্যান্সার নিরাময়ের জন্য খুব ভূমিকা পালন করে। ছোট্ট বন্ধুরা, পেঁপে খাওয়ার দ্বারা অনেকে রয়েছে, অনেকে প্রেশার থাকে, যাদের প্রেশারের সমস্যা রয়েছে, তারা যদি পেঁপে খায় এই প্রেশারের সমস্যা থেকে তারা নাজাত পায়, মুক্তি পায়। তাদের প্রেশার অর্থাৎ উচ্চ রক্তচাপ এই সমস্যা তাদের হয় না, তাদের সমস্যা কমে যায়। সুবহানাল্লাহ, আমরা কত কিছু শুনলাম না পেঁপে সম্পর্কে। আমাদের হ্যাঁ আমাদের কি করা উচিত, প্রতিদিন কিছু না কিছু পেঁপে খাওয়া উচিত। আর যারা অভিভাবক রয়েছেন তাদেরকেও বলবো, পেঁপের দাম কম হয়ে থাকে, তাই আপনি আপনার সন্তানকে খুব সুস্বাদু এবং ভালো একটি পুষ্টিগুণ, পুষ্টি উপাদান সম্পূর্ণ একটি ফল পেঁপে খাওয়াতে পারেন ইনশাআল্লাহ তাআলা। এতে তার হাড় মজবুত হবে, তার কী হবে, বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। তো ছোট্ট বন্ধুরা, যারা অনেকে আছো যে না পেঁপে খাবো না, খাই না, এমন করব না, আমরা কি করব, পেঁপে খাবো, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। ছোট্ট বন্ধুরা, আমাদেরকে না আরও অনেকে উত্তর দিয়েছে, আমাদেরকে রায়পুরা নরসিংদী থেকে একজন মেসেজ করেছে, এক ইসলামী বোন, তিনি দুইটি উত্তর দিয়েছে, দুটি উত্তর সঠিক হয়েছে। আমাদেরকে কামরুল হাসান সোহান ভাই কুমিল্লা থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করেছেন, তার উত্তর তিনি আচ্ছা এই ফলের উত্তর দিয়েছেন, ফলের নাম লিখেছেন মাশাআল্লাহ। আমাদেরকে আরেক ইসলামী বোন মেসেজ করেছেন যে ফুটন্ত ফুল অনুষ্ঠানটি দেখছি, দুটি প্রশ্ন করেছেন, প্রথমটির উত্তর যা দিয়েছেন এবং দ্বিতীয়টির উত্তর যা দিয়েছেন, দুটি উত্তর সঠিক হয়েছে মাশাআল্লাহ। আমাদেরকে তো অনেকে খুব সুন্দর সুন্দর কথা বলছে মাশাআল্লাহ। এরপর আমাদেরকে আরও অনেকে মেসেজ করেছে ছোট্ট বন্ধুরা,
আমাদেরকে মেসেজের মাধ্যমে জানিয়েছে, কি জানিয়েছে জানো? সোহান ভাই বরিশাল থেকে আমাদেরকে মেসেজ করে উত্তর দিয়েছে, উত্তর সঠিক হয়েছে। নাজমুল হোসেন ভাই আমাদেরকে কুমিল্লা থেকে উত্তর দিয়েছে, দুইটি দুটি উত্তর, তার উত্তর দুটি সঠিক হয়েছে, মাশা আল্লাহ। আমাদেরকে আরো অনেকে উত্তর দিয়েছে। আমাদেরকে নরসিংদী থেকে এক ছোট্ট মনি মেসেজ করেছেন, তিনি লিখেছেন পেপে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কক্সবাজার থেকে আমাদেরকে তাজিম ভাই এবং জিম ভাই মেসেজ করেছেন, তারা যে দুটি উত্তর দিয়েছে উত্তর দুটিও কিন্তু সঠিক হয়েছে। হ্যাঁ, আমাদেরকে আরো অনেকে মেসেজ করেছে। আমাদেরকে মোহাম্মদ সিফাত ভাই, তিনি মেসেজ করেছেন, তিনি একটি উত্তর দিয়েছেন, প্রথমটির উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। এরপরে আমাদেরকে আরও কে দিয়েছে জানো? মাদানী মুনি তানিসা উত্তর দিয়েছে, সে দুটি উত্তর দিয়েছে, প্রথম উত্তর সঠিক হয়েছে, দ্বিতীয় উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর কি আমি বলে দেব? আমাদেরকে অনেক ভাই মেসেজ করেছেন, লিখেছেন। এরপর আমাদেরকে ছোট্ট মামুনি মেসেজ করে পেপে উত্তর দিয়েছেন। তারেক খন্দকার ভাই আমাদেরকে মেসেজ করেছেন নারায়ণগঞ্জ থেকে, এটি উত্তর দিয়েছেন, পেপে লিখেছেন। হ্যাঁ, এটার নাম পেপে। আমরা যে ঘটনা থেকে প্রশ্ন করেছিলাম, যে মুসা আলাইহিস সালামেরকে যে মুজেজা দেওয়া হয়েছিল, তার হাতে একটি জিনিস ছিল, এই জিনিসের নাম কি? আর তিনি যখন ওইটা মাটিতে ছেড়ে দিতেন তখন এটা কি হতো? এটার উত্তর চেয়েছি। আমাদেরকে মাহিন চাঁদপুর থেকে মেসেজ করেছে, উত্তর দিয়েছে, উত্তর সঠিক হয়েছে। আমাদেরকে রাফিন চকরিয়া থেকে, ইসলামনগর থেকে মেসেজ করেছে, দুটি উত্তর দিয়েছে, দুটি উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। আমাদেরকে আরো অনেকে মেসেজ করছে। আমাদেরকে আরিয়ান ভাই দুটি উত্তর দিয়েছে, দুটি উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। আমাদেরকে তো অনেক ছোট বন্ধু মেসেজ করছে। আমাদেরকে সৌরভ ভাই মেসেজ করেছে, কি করেছে জানো? মুসা আলাইহিস সালামের হাতে কি ছিল সেটার উত্তর দিয়েছে, এবং যখন ওই জিনিসটা মাটিতে জমিনে ছেড়ে দিতেন তখন কি হতো সেটার উত্তর দিয়েছে, কিন্তু জমিনে ওই জিনিসটা রাখলে কি হতো সেটার উত্তর সঠিক হয়নি, আর হাতে কি ছিল সেটার উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেকে তো আমাদেরকে উত্তর দিচ্ছ। ছোট্ট বন্ধুরা, তোমরা আরো আমাদেরকে উত্তর দাও। তোমাদের উত্তর যদি আমরা পাই, আমরা কি বলবো, যেখানে আমরা পড়ছি তুমি উত্তর দিতে পারলে তোমার নাম বলবো, তোমার উত্তর সঠিক হয়েছে কিনা সেটাও বলবো। তো আচ্ছা ছোট বন্ধুরা, তোমরা কি জানো আমরা যে ঘরের মধ্যে আমাদের কোরআন শরীফ আছে না? হ্যাঁ, তোমাদের ঘরেও তো আছে, তোমার আব্বু আম্মু ভাই বোন তারা পড়ে তিলাওয়াত করে। এই কোরআনে পাকের মধ্যে কয়টি সূরা আছে তোমরা কি জানো? আরে অনেকে তো বলে দিচ্ছে। হ্যাঁ ছোট্ট বন্ধুরা, হ্যাঁ যারা জানো না তারা শুনে নাও, কোরআনে পাকে 114টি সূরা রয়েছে। হ্যাঁ, তোমরা এটা কি জানো, এই সূরাকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে, দুইটি নাম রয়েছে, কি নাম জানো? একটিকে বলা হয় মাক্কি সূরা, আরেকটিকে বলা হয় মাদানী সূরা। মাক্কি সূরা আর মাদানী সূরা কেন বলে? মাক্কি সূরা এবং মাদানী সূরা এই জন্য বলে, যেই সূরাগুলো মক্কা শরীফ, এই মক্কা শরীফের মধ্যে অবতীর্ণ হয়েছে, এই জন্য তাদেরকে মাক্কি সূরা বলে। আর যেগুলো মদিনা শরীফে অবতীর্ণ হয়েছে তাদেরকে কি বলে? হ্যাঁ তোমরা তো বলে দিয়েছ, কি মাদানী বলা হয়, মাদানী সূরা। তোমাদের উত্তর সঠিক হয়েছে, মাক্কি সূরা এবং মাদানী সূরা। তোমরা কি এটা জানো কোরআনে পাক কয়টি পারায় বিভক্ত? আরে এটারও তো উত্তর অনেকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ জি ছোট্ট বন্ধুরা, হ্যাঁ কোরআনে পাক 30 পারায় বিভক্ত, মাশাআল্লাহ। তোমরা তো অনেক কিছু জানো দেখা যাচ্ছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।